এই জন্য জনপ্রিয় বক্তাদেরকে, বক্তাদেরকে যারা আলেম মনে করে তারা নিজেরা অজ্ঞ, সুতরাং বুঝতে পারে না যে কার কাছে গিয়ে এলেম হাসিল করবে। তাদের মধ্যে জাহালত কাজ করছে। জ্ঞানী মানুষ যারা, তারা অথেন্টিক সূত্র থেকে, তারা বিশ্বস্ত সূত্র থেকে দিন নেওয়ার চেষ্টা করে। ইন্না হাজা দীনুন, হাসান বসরি রাহমাহুল্লাহ, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটি হচ্ছে দিনের বিষয়, ধর্মীয় বিষয়। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, একটু চিন্তা করে দেখো, ভেবে দেখো যে কার কাছ থেকে দিন শিখো। আমি দিন শিখি ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ থেকে, দিন শিখি ইমাম ইবনুল কাইয়্যিম থেকে রাহমাহুল্লাহ, দিন শিখি বিংশ শতাব্দীর শেখ ইবনে বাজ রাহমাহুল্লাহ থেকে, দিন শিখি শেখ ইবনে উসাইমিন থেকে রাহমাহুল্লাহ জামিয়ান, দিন শিখি শেখ আলবানী থেকে, দিন শিখি শেখ সালেহুল ফৌজান থেকে। এরকম যারা আরব, আমি যদি বাংলার বাইরে যাই শেখার জন্য, তো আরব আলেমদের কাছ থেকে দিন শিখি। আর বাংলার বাইরে থেকে বাঙালি জনগণ আরবি বুঝে না আর ইংলিশ বক্তার কাছ থেকে দিন শিখবে, এগুলি তাদের অজ্ঞতা। আর এটা থাকবে সারা পৃথিবীর সমস্ত মানুষকে, গোটা দেশের সমস্ত মানুষকে, ছেলে মেয়েদেরকে, সবাইকে আপনি সঠিক পথে নিয়ে চলে আসবেন এটা হবে না। আল্লাহ যদি এরকম চাইতেন জবরদস্তি সারা পৃথিবীর সবাইকে এক পথের পথিক বানিয়ে দিতেন, এটা হবে না। কিন্তু তা হবে না, মানুষের এইরকম মত থাকবে আর ধ্যান ধারণার পার্থক্য থাকবে। কেউ বক্তাদের কাছ থেকে নেবে, কেউ জাহেলের কাছ থেকে নেবে, কেউ বেদাতি শিরকারি কাছ থেকে নেবে ইসলাম নেবে, কেউ চরমপন্থী থাকবে, কেউ ঢিলাপন্থী থাকবে, কেউ মধ্যমপন্থী হবে, কেউ ওই ঢিলাপন্থাকে মধ্যম পন্থা বলবে, সব থাকবে থাকবে। এর মাঝে, এই ফিতনার মাঝে আপনাকে দিনকে আঁকড়ে ধরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যে আল্লাহ আপনার হেফাজত করুন, আপনার পরিবারের হেফাজত করুন, আপনার প্রিয়জন আপনজন কাছের লোক রয়েছে আত্মীয় স্বজন তাদের হেফাজত করুন। আপনি নিজের থেকে শুরু করুন, কুয়ান ফুসা ওয়াহালিকুনারা, কে কি করলো, কে কোথায় গেল, এইসব দেখতে যাবেন না। আমি এর আগে বলেছি, সুতরাং ওই যাদের নাম বললেন সেগুলির নাম বলার কোনো প্রয়োজন করে না। বাঙালি মানুষ বাংলা বুঝেন, বাংলায় এত বড় বড় আলিমরা রয়েছে যারা এসব ইংলিশ বক্তার চাইতে অনেক ভালো, ইংলিশ বক্তাগুলির চাইতে অনেক ভালো এলেম রাখে, তার মধ্যে ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে গেছে এবং তারা সঠিক মানহাজের উপর আছে, আলহামদুলিল্লাহ। সালাফি ওলামা রয়েছে, আহলে সালামা রয়েছে, তারা সুফিও নাই, তারা তবলিগও নাই, তারা বেরলভিও নাই, তারা ইখওয়ানি জামাতিও নাই, ব্যাস এতটুকু জেনে নেওয়ার পরে সালাফি আলেমদের থেকে এলম গ্রহণ করুন।